হ্যাঁ, আদিমা ম্যাডাম বলছে যে আগেরটা পাইছে কিন্তু এক্সেলটা পায় নাই, তাহলে আপনার জিমেইল আইডি ভুল, এই আইডি আমাদেরকে দেওয়া যাবে না, কারণ আগেরটা পাইলে গতকালকেরটা পাইছেন। আপনি আবার একটু চেষ্টা করে দেখেন, গতকালকে রাইতে আমি পাঠাইছি। ওকে ঠিক আছে, আমি সবাইকে দিয়ে দিছি, আপনারা না পাইলে আবার নক দিবেন, জিমেইল আইডি নতুন করে দিবেন। ওকে হ্যাঁ, আমরা প্রথমে শুরু করব এক্সেল। তাই এক্সেল হচ্ছে, হোয়াট ইজ মাইক্রোসফট এক্সেল? এক্সেল হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রাম, যার সাথে আমরা দৈনন্দিন হিসাব কিতাব করে থাকি, সমস্ত অ্যাকাউন্টের কাজকর্ম গুলো আমরা করে থাকি এক্সেলের সাহায্যে। তো দেখবো কিভাবে করে থাকি। আমরা প্রথমত এক্সেলের এই শীটটা একটু পরিচিত হয়ে নিই। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার, এই যে এফ অফ এক্স যেটা, এটা হচ্ছে ফর্মুলা বার এই অপশনটা। আর এটা হচ্ছে নেম বক্স, এখানে পয়েন্টার ধরলে বলে দিবে এটা হচ্ছে নেম বক্স। যেমন আপনি এখানে এক নম্বর নেম বক্সের এক নম্বর ঘরে আসেন, যেমন আপনি এখানে নেম বক্সের এক নম্বর ঘরে আছেন, এখানে যদি আপনি এর এক নম্বর ঘর, যদি আপনি এর 100 নম্বর ঘর লেখেন, তাহলে কিন্তু এর 100 নম্বর ঘর চলে আসবে। কি করে আসবে? এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে আপনার এটা শো করবে, শো করলে তারপর আপনি এখান থেকে এর 100 নম্বর ঘর লিখে দিতে পারবেন। ঠিক আছে, এর এর 4 নম্বর ঘর শো করছে, আপনি এখানে এর এর 100 নম্বর ঘর লিখে দেন। এই যে দেখেন, এর 100 নম্বর ঘর লিখে দিয়ে এন্টার দেন, দেখেন এর 100 নম্বর ঘর চলে আসে যে নিচে। ঠিক আছে, এইভাবে আপনি দেখতে পারবেন। এরপর আপনি কন্ট্রোল ধরে অ্যারো কির ওপরেরটা ক্লিক করবেন, আবার প্রথমে চলে আসবেন। এটা হচ্ছে শর্টকাট কি মনে রাখতে হবে। আর হচ্ছে আপনার ভিডিওটা থেকে যাবে, এটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। তো আমি দেখেন প্রথমে লিখি 1, তারপর লিখি 2, তারপর লিখি 3, অ্যারো কি দিয়ে নিচের ঘরে যাচ্ছি, তারপরে 4। এভাবে দেখেন লিখলাম, এখান থেকে যদি আমি যে কোনো দুইটা ঘর সিলেকশন করি, মাউসের লেফট বাটন চেপে ধরে এরপরে নিচে টাপ দি, লেফট বাটন চেপে ধরে নিচের দিকে টেনে নিয়ে যায়, দেখেন 1, 2, 3, 4, 5 এইভাবে সিরিয়াল মাপিং চলে যাচ্ছে। এরপরে দেখেন এখানে, দেখেন 1, 3, এ ঘরে 3 দিলাম, 1, 3, তারপর হচ্ছে 5। এভাবে যদি আমি দি যে কোনো দুইটা ঘর সিলেকশন করি, এরপর আমি এখানে নিচে প্লাসটা ধরে একটু কালো হয়ে যাবে এইভাবে টান দিই, তাহলে দেখেন 1, 3, 5, 7 বেজোড় সংখ্যাগুলো চলে আসতেছে। আপনারা একটু ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন। এভাবে কিন্তু আমি নম্বরগুলা সিলেকশন করতে পারবো। অনুরূপভাবে এটা শুধু নয়, আরো করতে পারবো। এখানে যেমন লিখলাম SAT স্যাটারডে, তারপর লিখলাম সানডে SUN সানডে। এখানে স্যাটারডে সানডে মানে লিখার পর দুইটা বার সিলেকশন করলাম, এভাবে টান দিব, দেখবেন একাধিক দিন চলে আসবে, স্যাটারডে সানডে মানডে টুয়েসডে। ঠিক আছে, এভাবে। এরপরে যদি আমি এখানে লিখি যে জানুয়ারি JAN, তারপর লিখি ফেব্রুয়ারি, তখন অটোমেটিক্যালি সফটওয়্যার বুঝতে পারে দুইটা ঘর কিন্তু সিলেকশন করতেছে। একটু ভালো করে দেখবেন, এভাবে টান দিবেন, দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি একাধিক মাসের নাম চলে আসবে। এভাবে যদি আপনি 2010 সাল লেখেন, এখানে যদি 2011 সাল লেখেন, এভাবে যদি আপনি টান দেন দুইটা সিলেকশন করে, তাহলে একাধিক সাল এখানে চলে আসবে, এই যে দেখছেন এভাবে। এরপর যদি বলেন যে না স্যার আমি তারিখ লিখবো, তাও কিন্তু আপনি তারিখ লিখতে পারবেন। যেমন আজকে কত তারিখ, আজকে 4/26, যেমন 4 তারিখ, 4 মাস 26 তারিখ, তারপর হচ্ছে কত 2020, না বুঝতে পারলে কমেন্ট করতে হবে। এভাবে যদি আপনি তারিখ লেখেন, তারপরে যদি আরো একটা তারিখ লেখেন যে 4 মাস, তারপর হচ্ছে কত তারিখ, 26 তারিখ, 4 মাস, তারপর হচ্ছে 2020। এভাবে যদি দুইটা সিলেকশন করেন, করার পরে টান দেন, তারপর একাধিক তারিখ আপনার সামনে শো করবে। এই যে তাহলে আমরা যে এই যে বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু বুঝতে পারলাম। তো এটাও তো একই তারিখ বারবার লিখছে, আমাদের একটু মিস্টেক হয়েছে এখানে, তার কারণে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে ডিলেট। এখানে দেখেন, এখানে 27 তারিখ দিতে হতো, এখানে আমরা 26 তারিখ দিচ্ছি, এখানে দিব 27 তারিখ। 27 তারিখ দিলে হবে কি, পর পর তারিখগুলো বেরো আসবে। ঠিক আছে, দুইটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এখান থেকে টান দিব, টান দিলে দেখেন 27, 28 এইভাবে প্রত্যেকটা তারিখ কিন্তু বেরো আসছে, আপনি একটু লক্ষ্য করেন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। তারপর যদি আমি কোনো ফোন নম্বর লিখি, যেমন 01913230618, দেখেন এখানে ফোন নম্বর লিখলাম কিন্তু ফোন নম্বরে জিরোটা থাকতেছে না, একটু দেখেন ভালো করে, জিরোটা কি আছে,
জিরোটা কিন্তু না, না? তো জিরোটা না থাকলে আমাদেরকে জিরোটা আনতে হবে। যে জিরোটা আনতে হলে এখানে ক্লিক দিতে পারেন, ক্লিক দিয়ে আপনি কি করতে পারেন, এখানে একটা আমাদের ওই যে ইনভার্টেড কমা বা ওই যে ডাবল কমা বা একটা সিঙ্গেল কমা আছে না, সিঙ্গেল কমা একটা দিয়ে দিলাম, তারপরে জিরো বসায় দিলাম কিবোর্ড থেকে। এখন দেখেন আমরা এন্টার সিলেকশন করব, এন্টার সিলেকশন করলে আমাদের ওখানে জিরোটা থেকে যাবে, দেখছেন ওই যে জিরোটা রয়ে গেছে। আপনি এভাবে করতে পারবেন, অথবা আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে এই যে এখানে যে 01768370606 এখানেও দেখেন জিরো থাকবে না, এই যে জিরো থাকতেছে না, দেখছেন। এখানে যদি আপনি কি করেন, এখানে রাইট বাটন ক্লিক করে এরপরে ফর্মুলা সেলে যান, ফর্মুলা সেলে যাওয়ার পরে হ্যাঁ আসবে, একটু ওয়েট করেন। এরপর আপনি টেক্সট ক্লিক করলেন, ফরমেট ফরমেট সেল, ফরমেট সেল থেকে আপনার টেক্সট, টেক্সট সিলেকশন করার পরে আপনি এখান থেকে ওকে করবেন, এটা ধরে একটু উপরে নিয়ে যাবেন, ওকে ওকে করলে এখন আপনি জিরো বসায় দেন, দেখবেন এখানে আপনার জিরো। এখানে এখানে কিন্তু অনেকে সবাই নম্বর গুলো মুছে ফেলবে, কিন্তু আমরা নম্বর মুছবো না। উক্ত ঘরে মাউসের লেফট সাইড ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে জিরো বসায় দিব, জিরো বসায় দেওয়ার পরে আমরা এন্টার সিলেক্ট করবো, এখন দেখেন জিরো রয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম এভাবেও কিন্তু ফোন নাম্বার লেখা যায়, এভাবেও লেখা যায়, যে কোনো একটা নিয়ম আপনি ফলো করবেন। এরপরে যদি আপনার কোনোটা এখানে দরকার না হয় সবগুলো সিলেকশন করবেন, সিলেকশন করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, বাস সবগুলো চলে গেছে। তাহলে আমরা এই যে বেসিক জিনিসগুলো এটা কিন্তু বুঝতে পারলাম। এখন আমরা কি দেখবো, আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগের কাজ দেখবো। এখানে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমাদের যেমন সংখ্যা লিখতে হবে, যেমন 2 নম্বর ঘরে আমি লিখলাম, 1 নম্বর ঘরে অবশ্যই কিছু সংখ্যা লেখা আছে, সিলেকশন করে ডিলেট চাপছে কিবোর্ড থেকে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এক্সেল হচ্ছে স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম, তাই না? তো সেক্ষেত্রে দেখেন এক্সেল কিন্তু রয়া কলম এবং সেলের সমন্বয়ে গঠিত। এখানে কলম দেখেন, এর কলম হচ্ছে এই যে এর ঘর, এই এর ঘর হচ্ছে এর কলম, ঠিক আছে? এগুলা এই যে বির কলাম, এই যে সির কলাম, ঠিক আছে? এ বি সি ডি এগুলো সব কলাম দ্বারা নির্দেশ করছে, আর এই যে 1 2 3 4 এগুলো সব রো দ্বারা নির্দেশ করছে, 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, এগুলো সব কিন্তু রো দ্বারা নির্দেশ করছে। এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আর আমরা যেহেতু ইতিপূর্বে সংজ্ঞায় বলে দিছিলাম যে বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে, এবং ওপর থেকে নিচে, সরি, বাম থেকে ডান দিকে প্রসারিত দাগগুলোকে র বলে, এবং ওপর থেকে নিচের দিকে প্রসারিত দাগগুলোকে কলাম বলে, এটা কিন্তু আমরা ওয়ার্ডের ক্লাসে যখন টেবিল তৈরি করেছিলাম তখন কিন্তু বলে দিছিলাম। এখন আপনারা দেখবেন আমরা কিভাবে একটা সংখ্যাকে যোগ করব। যেমন এখানে লিখে রাখলাম 20, তার ঘরে লিখলাম 50। এই যে এখন দুইটা সংখ্যাকে যদি আমি যোগ করি তাহলে এখানে কি করব, কিভাবে করতে পারি, ইকুয়াল চিহ্ন দিতে হবে, মাস দিয়ে এক্সেল এর নিয়ম হচ্ছে ইকুয়াল চিহ্ন দেওয়া, ইকুয়াল চিহ্ন দেওয়া। তারপর হচ্ছে আমরা যোগ করব, কোনটা যোগ করব, এই যে 20, তারপরে এই যে যোগ চিহ্ন দিলাম কিবোর্ড থেকে, তারপরে এই যে 50। তাহলে দেখেন এখানে A1 শো করছে, যেই 20 এ ক্লিক দিছি বা 20 তে ক্লিক দিছি সেই কিন্তু A1 শো করছে, প্লাস কত, এই যে 50, 50 শো করছে। এখন এন্টার চাপো কিবোর্ড থেকে, এখন দেখেন 50 আর 20 70 বের হয়ে গেছে, দেখছেন? এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা বের করতে পারবেন। আর যখন আপনারা এরকম একাধিক যোগ করবেন তখন হচ্ছে আপনারা আরো একটা নিয়ম ফলো করতে পারেন। যেমন এখানে আপনি কার্সর রাখছেন, কার্সর রাখার পরে আপনি দেখেন এখান থেকে অটো সাম নামে একটা অপশন আছে, এখান থেকে সাম দিলে আপনার ওই যে যোগগুলো সব বের করে দিবে, এই যে সাম বলতে যোগ, তাহলে 70 70 জন 140, 20 50 আর 70 140, দেখছেন? আমরা কি করছি, এখানে এই ঘরটা কিন্তু খালি ছিল, এই ঘরটা জাস্ট আমরা এখান থেকে যে অটো সামে ক্লিক দিচ্ছি, অটো সামে ক্লিক দিলে আমরা এটা বের বের করে ফেলছি। তাহলে আমরা কিভাবে যোগটা করতে হবে সেটার অনেকগুলো নিয়ম আছে, আপনারা কিন্তু একটা নিয়ম দেখা, দুইটা নিয়ম দেখালাম, বুঝতে পারলাম। এরপরে যদি আমরা কি করি, এখানে মনে করেন যে 20, এখানে লিখলাম 70, তারপরে এই ঘরে আমরা গুণ করব, গুণ করতে ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পরে কোন একজন ব্যক্তি কমেন্ট করছেন, একটু ওয়েট করেন, 20 দিলাম এখানে 70, তাহলে এখানে যদি আমরা ইকুয়াল চিহ্ন দিছি, এখন আমরা 20 এর ঘরে ক্লিক দিব, দিলে দেখেন A1 চলে আসছে, এটা হচ্ছে এর ঘর আর এটা হচ্ছে 1 এর ঘর, ওকে, ইনটু, এখানে গুণ চিহ্ন ইনটু, তার সঙ্গে হচ্ছে কি, এখানে হচ্ছে বি B1, ওকে, তা B1 গুণ দিলে আমরা এন্টার প্রেস করলে এখানে কিন্তু 70 আর 20 সেই গুণটা বেরিয়ে আসছে। এখানে এই গুণটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারবো, কিভাবে, যেমন এখানে
গুণ করার নিয়ম হচ্ছে প্রোডাক্ট লেখা, যেমন এখানে আমি ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর হচ্ছে প্রোডাক্ট পি আর ও, একাধিক গুণ যখন একবারে করব, ঠিক আছে, পি আর ও প্রো ডি ইউ সি টি, ডি ইউ সি টি, প্রোডাক্ট, প্রোডাক্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেট শুরুর পরে এটা, এটাতে ক্লিক দিলে এ চলে আসলো, তারপরে হচ্ছে এখানে শীট চেপে ধরে এই যে কোলন চিহ্ন আছে কোলন চিহ্ন দিলাম, তার সঙ্গে হচ্ছে এই যে বি এর ঘরে বি ওয়ান, ওকে, তারপর ব্র্যাকেট ক্লোজ দিলাম, দিলে দেখেন এখানে এন্টার প্রেস করলাম, আমার একই সংখ্যাটা বেরিয়ে আছে। গুণগুলো সব প্রোডাক্ট দিয়ে করতে হবে, এটা মনে রাখতে হবে। একজন কমেন্ট করছে দেখে নিন আর একবার, হ্যাঁ আমি ভিডিওটা রেখে দিবো, সেটা দেখে নিতে পারবেন, না বুঝলে আমি আবার দেখাই দিব, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন, আবার দেখাই দিব। আর একটা একটা নিয়ম আমি দুইবার করে দেখাচ্ছি ম্যাডাম, তারপর যদি না বুঝতে পারেন আবার দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ এখন দেখেন আমরা এটাকে গুণ করার নিয়মটা দেখে নিলাম, যোগ করার নিয়মটা দেখে নিলাম, এখন করব মনে করেন বিয়োগ। তো বিয়োগ করতে হলে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এখানে দেখেন আমি ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমি টোয়েন্টি টোয়েন্টি থেকে মাইনাস, তারপর হচ্ছে কত টোয়েন্টি, অবশ্যই ছোট সংখ্যাটা মনে রাখতে হবে, বড় সংখ্যাটা আগে দিতে হয়, তারপর আমরা ছোট সংখ্যাটা দিলাম সমস্যা নেই, বড় সংখ্যাটা মাইনাস চলে আসবে, মাইনাস তারপর কত সেভেন্টি, মাইনাস করিয়েন না, লাইন গুলো একটু মিউট করে দেন। এখন দেখেন এখানে আমরা এটা কিন্তু আমরা বিয়োগ করবো, এন্টার চাপো, দেখেন এখানে বড় সংখ্যাটা যেহেতু পরে দিছি তাহলে মাইনাস ফিফটি চলে আসছে, এটা আপনারা বুঝতে পারছেন যে যোগ বিয়োগ গুণ কিভাবে করতে হয় সেটা দেখালাম। এরপর আমরা যদি ভাগ করি, তো ভাগ করতে হলে যেটা মনে রাখতে হবে, সেম সিস্টেম, ভাগটা জাস্ট ভাগ চিহ্নটা বসা দিতে হবে, এখানে ইকুয়াল চিহ্ন দিব, তারপর হচ্ছে আপনার, তারপর হচ্ছে টোয়েন্টি ঘরে ক্লিক দিলাম মাউসের বাম পাশ, তারপর হচ্ছে এখানে ভাগ চিহ্ন দিলাম, তারপর হচ্ছে সেভেন্টি, এখানে এখন এন্টার চাপলে আমাদের ভাগটা, যেহেতু সেভেন্টি বড় টোয়েন্টি ছোট, তার কারণে আমাদের রেজাল্ট এত আছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। হ্যাঁ কিভাবে আমরা প্রত্যেকটা করতে পারবো, এটা হচ্ছে আজকের যে যোগ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ যে নিয়মটা ছিল সেটা দেখালাম। এখন আমরা আর একটু কিছু নিয়ম দেখবো, সেটা হচ্ছে আমাদের কিভাবে কিভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ এভারেজ বের করতে হবে সেটা, তাই না? আমি একটু আগে কিন্তু এখানে ক্লিক করছিলাম, এখানে এগুলো লেখার পরে যোগ কিভাবে করছিলাম সেটা কিন্তু যে অটো সামে দিছিলাম, এখন আমরা দেবো এভারেজ কিভাবে বের করতে হবে। এগুলো যদি আমরা করতে চাই যে এগুলোর এভারেজ, এগুলোর এভারেজ বের করতে হলে আমরা এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এই যে এভারেজ ক্লিক করব, ক্লিক করলে দেখেন ইকুয়াল এভারেজ চলে আসতেছে, আমরা এটা কিন্তু লিখেও দিতে পারবো, এন্টার প্রেস করলে দেখেন এভারেজ টোটাল টোটাল সংখ্যার ভিতরে এভারেজ হচ্ছে 70, ওকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এখান থেকে ডিলিট বা ব্যাকস্পেস আপনি ডিলিট হয়ে যাবে, তাহলে এবারে যে আমরা বের করতেছি সেই দেখেন এটা চলে আসছে, এবং সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ফর্মুলা বারে এবারে চলে আসছে, এবং যেটা হচ্ছে নেম বক্স এখানে কিন্তু সংখ্যাটা শো করতেছে, আমরা কিন্তু এটা বুঝতে পারলাম, ব্যাকস্পেস চেপে মুছে ফেলে দিলাম। এরপরে যদি আমরা এখান থেকে বলি যে আমরা এটা লিখেও কিন্তু এখানে বের করতে পারবো কিবোর্ড থেকে, ওকে, না বুঝতে পারলে আওয়াজ দিতে হবে। তারপরে আমরা যদি বলি কয়টা সংখ্যা আছে সেটা বের করব, কাউন্ট অফ নাম্বার, এই যে ক্লিক করলে আমাদের সংখ্যা এন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, চারটা সংখ্যা আছে, একটা দুইটা তিনটা চারটা, ওকে, ফোর ডিজিট, সেটা আমাদের বের করে দিছে। এরপরে যদি আমরা বলি যে এখান থেকে আমাদের আমরা ম্যাক্সিমাইজ মানে সর্বোচ্চ সংখ্যাটা বের করব, সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাইজ অটোসামে ক্লিক দিয়ে ম্যাক্সিমাইজ ক্লিক দিলে এন্টার প্রেস করলে কিন্তু আমাদের ম্যাক্সিমাইজ সংখ্যাটা বেড়ে যাচ্ছে, যে সর্বোচ্চ বড় কোনটা 140, আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। এরপরে আমরা যদি বলি না আমরা অন্য একটা সংখ্যা বের করব কি মিনিমাইজ, সর্বনিম্ন, সর্বনিম্ন কত, এই যে সর্বনিম্ন চারটা সংখ্যার ভিতরে সর্বনিম্ন কোনটা সেটা কিন্তু বের করে দিচ্ছে, যে 420, ঠিক আছে। এভাবে আমরা যখন ছোট ছোট সংখ্যা দিয়ে করে বোঝালাম, তখন বড় বড় সংখ্যা দিয়ে করে বোঝাবো, তখন কিন্তু আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন, ঠিক আছে। যা হোক আজকে ছিল বেসিক ক্লাসের এই বিষয়টা, তো আমরা একটু অন্য কোনো সঙ্গে চলে যাব, এখানে একবারে সিলেকশন করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করতে হবে, তাহলে একবারে সংখ্যাগুলো চলে যাবে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে ফিক্সড ডিপোজিট, ফিক্সড ডিপোজিট আমরা কিভাবে করব, তাই না? ফিক্সড ডিপোজিট বলতে গচ্ছিত আমানত, ঠিক আছে, যেটা আমরা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন সমবায় সমিতিতে বা অন্যান্য প্রতিষ্ঠানে রাখতে পারি, যে আমানতটা আমাদের বিপদ বা অন্য কোনো জরুরি মুহূর্তে ব্যবহার করতে পারি, ওকে। তা ফিক্সড ডিপোজিটটা আমরা করব, সেখানে আমরা প্রথমত লিখবো অ্যাকাউন্ট নাম্বার,
আমরা ক্যাপস লক চেপে রাখলাম, চেপে রেখে অ্যাকাউন্ট নাম্বার, এসি তে অ্যাকাউন্ট, এনও তে নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার লেখার পরে আমরা এখানে 101, সাধারণত অ্যাকাউন্ট নাম্বার বিভিন্ন হতে পারে, তারপরে 102, এভাবে কিন্তু আমরা অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারবো। এভাবে অ্যাকাউন্ট নাম্বার অনেকগুলো আছে, আমি এখানে 101 102 দুইটা লেখার পরে সিলেকশন করে প্লাসটা এখানে ধরলাম, ছোট হয়ে গেল, একটা টান দিলাম, দেখেন অ্যাকাউন্ট নাম্বার সব একের পর এক চলে আসছে। এরপর আমি বের করব ডিপোজিট, DEPOSIT, ডিপোজিট। ডিপোজিটটা বের করতে হলে আমাকে যেটা মনে রাখতে হবে যে আমি কত অ্যামাউন্ট ব্যাংকের কাছে বা অন্য জায়গায় রাখতেছি। হ্যাঁ, তো আমি প্রথমত 1,20,000 টাকা রাখবো, 1,20,000, তারপর মনে করেন রাখবো 1,30,000। এভাবে আমি দুইটা সংখ্যা লেখার পরে তারপর আমি কি করব, এখানে প্লাসটা ধরবো, পয়েন্টারটা ধরে এভাবে টান দিব, তখন পয়েন্টারটা ছোট হয়ে যাবে, কালো প্লাস ছোট হয়ে যাবে, এটুকু একটু মনে রাখতে হবে, একেবারে কর্নারে ধরতে হবে, ধরে টান দিতে হবে, সবগুলো বের করে দিব। তারপরে আমি সির ঘরে যাব, সি কলামে, সি কলামে যে লিখবো ইন্টারেস্ট, INTEREST, ইন্টারেস্ট। ইন্টারেস্টটা বের করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট আমাদেরকে ব্যাংক দিচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে ইন্টারেস্ট সাধারণত দেখছি প্রথমটায় দিচ্ছে 8%, ব্যাংক আমাদেরকে কিবোর্ড থেকে 8 লিখলাম, তারপর শিফট চেপে ধরে যে নাম্বার ঘর আছে 1, 2, 3, 4, 0 পর্যন্ত, ওখানে শিফট চেপে ধরে 5 চাপলে আমাদের পার্সেন্টেজ চলে আসে, তারপর 8%, তারপর 10%, এখান থেকে 5, শিফট চেপে ধরে 5। এভাবে দেখেন যদি নাম্বার মিল থাকতো তাহলে কিন্তু আমরা দুইটা ঘর সিলেকশন করে এভাবে টান দিতে পারতাম, কিন্তু আমাদের দেখেন শিটের সঙ্গে মিলতেছে না, 8%, 10%, 12%, 14% এভাবে মিলতেছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, নিচের গুলো এভাবে সিলেকশন করে ডিলেট চাপবো। ওকে, সেখান থেকে আমাদের কত পার্সেন্ট চলে আসছে, 15%, 15% লিখে তারপরে এখানে শিফট চেপে 5 চাপতে হবে, তারপরে কত, 18%, এভাবে 18%, শিফট চেপে এভাবে এভাবে আপনি প্রত্যেকটা পার্সেন্ট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? একের পর 18%, তারপর 20% দিলেন, এভাবে যেটা পাচ্ছেন আমাদের কিবোর্ড, আমাদের কিন্তু যে শিটটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেখানে 18% পর্যন্ত দেওয়া হয়েছে, পরে কিন্তু আপনারা এই পর্যন্ত মিলাই নেবেন 18% পর্যন্ত, না বুঝতে পারলে আমাকে বলবেন। তারপর ডির ঘরে চলে গেলাম, ইয়ার্স, ইয়ার্স কত ইয়ার যাবো আমি টাকাটা রাখবো, যেমন এখানে আমাদের সেটা কিন্তু 5 ইয়ার্স, 6 ইয়ার, বিভিন্ন ইয়ার্স হতে পারে, কিন্তু আমাদের এখানে সবগুলো 5 ইয়ার্স, তো সবগুলো 5 ইয়ার্স হলে এখানে আপনি একটা টান দিবেন, ব্যাস এভাবে সবগুলো 5 ইয়ার্স বের হয়ে আসবে। তারপরে আপনি ব্যালেন্সটা বের করবেন, ব্যালেন্সটা বের করতে হলে ব্যালেন্সটা লেখেন হ্যাঁ, ব্যালেন্সটা লিখলাম, তারপরে হচ্ছে ব্যালেন্সটা আমি বের করবো। এখানে যদি আপনি আর একটা কথা মনে করে দিই, আমি ব্যালেন্স অ্যামাউন্ট লিখতেন, যেমন AMOUNT, অ্যামাউন্ট, দেখেন অ্যামাউন্ট কিন্তু অন্য ঘরে চলে গেছে, ভালো করে দেখেন। তো যদি এটা নিচের ঘরে আনতে চাইতাম তাহলে কিন্তু, আমি যদি এক লাইনে রাখতে চাই তাহলে কিন্তু এইভাবে ধরে এখানে ডাবল ক্লিক করলে এক লাইন বড় হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এখানে ধরে এখানে ডাবল ক্লিক করতে হবে মাউসের বাম পাশ। আর যদি মনে করেন না স্যার আমি একই ঘরে রাখতে চাই কিন্তু ওপরে নিচে হবে, সেক্ষেত্রে আপনি এটাকে একটু চাপায় নিয়ে আসবেন, চাপায় নিয়ে এসে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই ঘরে ক্লিক করতে হবে, ক্লিক করার পরে এই যে র‍্যাপ টেক্সট, তাহলে দুই ঘরে হয়ে যাবে, দেখছেন? এভাবে কিন্তু আপনি দুই ঘরে লিখাটা নিতে পারেন এবং এক ঘরও নিতে পারেন চাইলে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, হ্যাঁ এটা মনে রাখতে হবে। আর এটা কিন্তু ভালো একটা ইম্পর্টেন্ট টেকনিক, খুব ভালো করে দেখতে হবে। আর আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যারা মিস করছে তারা খুব একটা মানে ভুল করলো, আমি এটা বলবো, খুব ভালো একটা ক্লাস মিস করলো। হ্যাঁ, যাই হোক, আমরা এখন চলে যাবো ফর্মুলা, আমাদের এখানে ফর্মুলা লিখবো, এখানে শো করবো। ওকে, তো দেখেন কিভাবে ফর্মুলা লিখতে হবে, এখানে আমরা ইকুয়াল চিহ্ন মাস্ট বি দিতে হবে, দিলে দেখেন ফর্মুলা বার ইকুয়াল চিহ্ন হয়ে যাচ্ছে, যেহেতু ম্যাথমেটিক্যাল কাজ। এরপরে আমরা কোনটা থেকে কোনটা পার্সেন্টেজ দিব এবং ব্যালেন্সটা কত হবে সেটা বের করব। তো এখান থেকে দেখেন আমি প্রথমে লিখবো B2, B2-র ঘরে ক্লিক দিলাম, অর্থাৎ B1 হচ্ছে ডিপোজিট, এই অনের ঘর, আর 2 হচ্ছে 1,20,000, B2 ইন্টু কিবোর্ড থেকে ইন্টু দিলাম C2, C2-র ঘর আছে, এটা কত পার্সেন্ট আমাদেরকে দিচ্ছে 1,20,000 টাকায়, দেখতেছি 8% দিচ্ছে। তারপর হচ্ছে C2 ইন্টু D2,
আমরা এটা কয়েকবার শীট দিকে করবো, তারপরে আমাদের কাছে ইজি হয়ে যাবে, তখন আমরা অফিসে জব করতে পারবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। ইনটু কিবোর্ড থেকে, তারপর হচ্ছে ডি টু, তারপর হচ্ছে ইনটু বি টু, ইনটু সি টু, ইনটু ডি টু। আমরা যদি এই পর্যন্ত বের করি তাহলে কিন্তু আমাদের ইন্টারেস্টটা বের হবে যে আমরা কত টাকা ইন্টারেস্ট পাচ্ছি। দেখেন একটু ভুল হয়েছে এখানে, আমাদের ওই যে ডেটটা চলে আসছে, আমরা একটু ডেট লিখছিলাম না, এই ভুল আপনাদের হবে যে এই ঘরে কিন্তু আমরা ডেট লিখছিলাম একটু আগে, ওই পরে তোমার বোঝানোর জন্য যে 6/1/2031 বা এরকম, তো সেই ডেট গুলা কিন্তু চলে আসছে যে আজকে তারিখ ছিল 4/26 এরকম, এরকম ভুল আপনাদেরও হবে, ওই ডেটটা কিন্তু কম্পিউটার মনে রাখছে। এটা আপনি ডিলেট মেরে দিলে চলে যাবে, অথবা আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ফরম্যাট সেল, ফরম্যাট সেলে যাওয়ার পরে এই যে জেনারেল অপশনে চলে যাবে, জেনারেল অপশনে চলে গেলে এখানে আপনি ওকে দিবেন, ওকে দিলে ও কিন্তু আপনাকে এই টেক্সট আর দেখাবে না, কি দেখাবে ওই যে নাম্বার হয়ে যাবে। দেখেন আপনারা বুঝতে পারলেন তো, এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন, এই যে এখান থেকে যাওয়ার পর জেনারেল অপশন দেখাবে, তখন কিন্তু আর এখানে দেখাবে না, কারণ একটু আগে যখন প্রথম প্র্যাকটিস করতেছিলাম তখন কিন্তু আমরা ডেট লিখছিলাম, মনে আছে আপনাদের? এটা কিন্তু শো করে, মানে ও মনে রাখছে, কম্পিউটার কিন্তু সফটওয়্যার মনে রাখছে। তখন আমরা এখানে সিলেকশন করব, রাইট বাটন ক্লিক করব, ফরম্যাট সেল, ফরম্যাট সেল থেকে জেনারেল অপশনটা সিলেকশন করে দিব, সিলেকশন করা দিল টেক্সট, ওকে, জেনারেল অপশন থেকে আমরা জাস্ট সিলেকশন করে ওকে দিব, ব্যাস। তাহলে কিন্তু আমাদের এটা চলে আসবে এভাবে, দেখেন আমরা প্রত্যেকটাকে এভাবে বের করবে। এই যে 48,000 টাকা, এখানে ক্লিক করলে এই যে ফর্মুলা চলে আসতেছে, 48,000 টাকা। দেখছেন আমরা 5 বছরে কত টাকা সুদ পাইছি, 1,20,000 টাকা ব্যাংকে রেখে 8% সুদে ভোগ করে 48,000 টাকা পেয়েছি, ঠিক আছে? এভাবে যদি আমরা প্রত্যেকটা এভাবে করে করে বের করি তাহলে আমাদের সারাদিন সময় লেগে যাবে, আমাদের এত সময় নয়। এখানে ধরবো একটা টান দিব, সবগুলো বেড়ে চলে আসবে, দেখেন মিসের গুলা করি নাই, তাতে 0,0 আছে, ঠিক আছে? এগুলো সব বেড়ে আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু, এগুলো পার্সেন্টেজ দিলে সবগুলো বেড়ে আসতো, আমরা কিন্তু এটা বুঝতে পারলাম। এখন দেখেন মজার একটা বিষয়, এখানে যদি আমি 1,20,000 টাকার জায়গায় যদি আমি 1,30,000 দিই তাহলে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। যেমন 1,20,000-এ 1,20,000 আছে না এখানে, আমি যদি 1,20,000, তো 1,70,000 দিলাম, সাপোজ 70,000, এই যে দেখেন এখানে ক্লিক দেবো অটোমেটিক্যালি দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। আপনারা ভালো করে দেখেন, 48,000 ছিল না কত হয়ে গেছে বলেন, দেখছেন 68,000 হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আপনারা বুঝতে পারলেন আমি এখানে কি করতেছি, আপনারা কিন্তু এটা 1,20,000 করে দিবেন, তাহলে শিটের সঙ্গে কিন্তু মিল পাবেন। এখন দেখেন অন্য একটা ঘরে ক্লিক দেন, দেখেন এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে ফর্মুলা। এটা কিন্তু আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের ইন্টারেস্টটা কত পেলাম এটা। এটার সঙ্গে দেখেন আমাদের শিটের সঙ্গে বলবেন যে স্যার শিটের সঙ্গে তো মেলে না, হ্যাঁ শিটের সঙ্গে মেলে নাই, কারণ আমাদের ওই যে মূল ব্যালেন্স যেটা সেটা কিন্তু যোগ দেওয়া হয় না, আমরা খালি ইন্টারেস্টটা ভোগ করলাম 48,000, ওকে? এটার সঙ্গে প্লাস মূল ব্যালেন্স, যেহেতু আমি মনে করলাম যে এটা সুদ ভোগ করতে চাই, আমি সুদ আর গ্রহণ করতে চাচ্ছি না ব্যাংক থেকে, তো তখন কি করব আমি ওখান থেকে ঢিসমিস করে চলে আসবো ব্যাংক থেকে, তো আমার ব্যালেন্সটা ক্লোজ করে নিয়ে আসবো, তা প্লাস আবার কি বি টুর ঘরে ক্লিক দেবো, তাহলে আমার ব্যালেন্সটা, মূল ব্যালেন্সটা পেয়ে গেলাম, ইন্টারেস্টটা পেয়ে গেলাম। এখন দেখেন এন্টার প্রেস করবে, এন্টার প্রেস করলে দেখেন 1,20,000 চলে আসছে, তো নিচের গুলো দেখেন পরিবর্তন হয় না। এখানে ক্লিক করলে আমার ফর্মুলা শিটের সঙ্গে অটোমেটিক্যালি মিলে যাবে এবং সবগুলো ব্যালেন্স বেরিয়ে আসবে, দেখেন। আপনারা কি বুঝতে পারছেন? এখানে যদি কারোর কোশ্চেন থাকে করতে পারবেন। আর একটু আমি বুঝাবো যে আমাদের শিটের উপরে দেখেন ফিক্সড ডিপোজিট লেখা আছে, তো ফিক্সড ডিপোজিট লিখতে হলে আপনারা এই বিষয়টা এখান থেকে সিলেকশন করে নিলাম আমি, ঠিক আছে? আর যদি মনে করেন না স্যার আমাদের নিচের অংশ নাই, 104 নম্বর ঘর পর্যন্ত আছে শিটে, এগুলো নাই, তো এগুলো আমি ডিলেট করে দিলাম, সিলেকশন করে জাস্ট ডিলেট, ওকে, এই যে চলে গেছে, এটা মনে রাখতে হবে। আর এই বিষয়টা দেখেন আমি সিলেকশন করে নিলাম, এটাকে আমি মুখ চিহ্ন দিয়ে আমি এখানে ধরে আনতে পারবো, এই যে দেখেন এখানে এখানে ধরে আনতে পারবো, ঠিক আছে? এভাবে এখানে মুখ চিহ্ন এভাবে ধরছে, আবার আমি ধরে এখানে নিয়ে যেতে পারবো। আর এখানে যদি মনে করেন আমি ফিক্সড ডিপোজিট এখানে লিখবো, সেক্ষেত্রে দেখেন আমি এখানে মনে করেন আমার একটা রোয়া বাদ পড়ে গেছে, যে আমার ফিক্সড ডিপোজিট টিকা করে এখানে সিলেকশন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট ক্লিক করলাম, এখানে দেখেন র, এই যে এন্টার র ক্লিক করলাম, ক্লিক করে দেখেন আমার অটোমেটিক্যালি একটা র বেড়ে গেছে, সেটা কি আপনারা বুঝতে পারছেন? এটা কিন্তু বেড়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু এভাবে আপনারা বাড়াইতে পারবেন, হ্যাঁ। এরপরে দেখেন যদি আপনারা আরো একটা র নিতে চান তাও কিন্তু নিতে পারবেন, এখানে কোনো ইয়ে নাই, এই যে ইনসার্ট ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে ইনসার্ট র, দুইটা র হয়ে যায়। আবার যদি মনে করেন না স্যার আমরা দুইটা র 71 করবো, দুইটা র সিলেকশন করলেন, সিলেকশন করে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক দিলেন, দেখেন কেটে গেছে, দুইটা র 71 হয়ে গেছে। এখানে যদি মনে করেন আমি ফিক্সড ডিপোজিট লিখবো, ফিক্সড ডিপোজিট, নতুন বিষয়টা একটু কঠিন লাগতেছে প্রথম দিন, এক্সেলেন্ট, তার কারণে একটু সমস্যা হবে, সমস্যা নয়,
fixed FIXED, fixed deposit DEPOSIT, fixed deposit, fixed deposit লিখলাম, এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে আপনারা এটা ইয়েটা বাড়া দিতে পারবেন, চাইলে ফন্টটা বোল্ড করতে পারবেন, আপনাদের যা যেটা ইচ্ছা সেটা সে করতে পারবেন। চাইলে এই লেখাগুলো আপনারা বোল্ড করতে পারেন, যে একটু মোটা করে দেখবো স্যার এই যে বোল্ড হয়ে গেল। চাইলে কালার দিতে পারবেন, কি কালার দিবেন বলেন, এই যে কালার ইচ্ছা আপনাদের সে কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আপনারা একটা কালার দিতে পারেন, এই ঘরটাকে কালার করতে পারেন, ব্যাস এই যে আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে যদি আমি এখন এটাকে সিলেকশন করি, সিলেকশন করে এখানে দেখেন আমরা আর একটা কাজ করতে পারি। যদি মনে করি যে মনে করেন যে স্যার আমার একটা ঘর বাদ পড়ে গেছে, আমি আর একটা ঘর বাড়াবো, এখানে একটা কলাম, একটু আগে কিন্তু আমি রোয়া বাড়িয়ে দেখলাম, এখন যদি কলাম বাদ পড়ে যায় রাইট বাটন ক্লিক করবে, ইনসার্ট, ইনসার্ট থেকে এখানে মনে করেন কলাম, এন্টার কলাম, এই যে ক্লিক, দেখেন একটা কলাম কিন্তু বেড়ে গেছে। একটা ব্যাংকে বিশেষ করে সমস্যা হয় যে কোনো একজন কাস্টমার গতকালকে ফর্ম ফিল আপ করে গেছিল, তার হিসাব কিতাব বাদ পড়ে গেছে, তো বাদ পড়ে গেলে তখন কিন্তু সে এই কাজটা এসে ব্যাংকে এসে ভেজাল করবে, তখন কিন্তু তার এই কলামটা বা রোটা ইনসার্ট করে বাড়াইতে হবে। এখন যদি মনে করেন স্যার এটা আমার দরকার নেই, রাইট বাটন ক্লিক করে ডিলেট, ডিলেট ডিলেট কলাম, বাস ডিলেট কলাম হয়ে গেলে যেমন ছিল তেমন। ঠিক আছে, এটা এভাবে করতে পারবেন। এখন এটা দেখেন এভাবে সিলেকশন করে আমরা কিন্তু এখানে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউতে আমরা যে দেখতে পারবো যে প্রিন্টটা কেমন হবে, এখানে ক্লিক দিলে এই যে প্রিন্টটা কিন্তু এখানে ক্লিক দেওয়ার পরে এই যে প্রিন্ট প্রিভিউতে যাব আমরা, প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ নামে একটা অপশন আছে এখানে দেখেন, এই যে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ গেলে আপনার এটা এরকম দেখাবে, দেখছেন এটা প্রিন্ট হবে, এটা কোনো রো কলাম কিছু থাকতেছে না। ঠিক আছে, যদি মনে করেন না স্যার আমি এভাবে প্রিন্ট করবো না, আমি ইয়ে করে প্রিন্ট করবো, এইভাবে রো কলাম রাখতে চাচ্ছি, তবে এভাবে সিলেকশন করে নেবেন, এখান থেকে আপনি হোম থেকে এই যে ওয়াল বর্ডার দিবেন, বর্ডার দিলে এখন কিন্তু আপনি প্রিন্ট প্রিভিউতে দেখলে এটা কিন্তু আপনি এভাবে প্রিন্ট দিতে পারবেন, রো কলাম সহ শো করবে। বাস, তো আজকের ক্লাসটা ছিল আপনাদের এই বিষয়ে। আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাসটা এখানে সংযোগ বিচ্ছেদ হয়ে যাবে, এখানে ক্লাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ। আর কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন যে আমি কিভাবে এটা বুঝতেছেন কিনা, বা কোনো সমস্যা, কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা, কোনো প্রকার সমস্যা হলে সেটা আমাকে বলেন, স্যার আমি এটা বুঝতে পারতেছি না বা আমার এই সমস্যা হচ্ছে। হ্যাঁ, কেউ একজন কমেন্ট করছেন, আমি একটু দেখে নি, কালকে ক্লাস আছে, না কালকে ক্লাস নয়, আপনাদের ক্লাসটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি জাস্ট 11টায়। ঠিক আছে, 11টায় জয়েন করবে সবাই। হ্যাঁ, একজন বলছেন এক্সেল মজা আছে, হ্যাঁ এক্সেল অবশ্যই অ্যাকাউন্টিং কাজ করবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এক্সেল ব্যবহৃত হয়, কোনো অফিস নাই যে এক্সেল ব্যবহৃত হয় না, কারণ প্রত্যেকটা অফিসই কিন্তু আপনার বিভিন্ন সেক্টরের বিভিন্ন কাজ। যেমন যদি আপনি কোনো অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কাজকর্মে হিসাব কিতাবের কাজকর্মে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেখানে বেতন শিট আছে, স্যালারি শিট আছে যেটাকে বলা হয়, তারপরে ইনকাম ট্যাক্স আছে, তারপরে ব্যাংকে যদি যান ফিক্সড ডিপোজিট আছে, স্যালারি শিট আছে সেখানে, তার বিদ্যুৎ বিলের অফিসে যান সেখানে আপনার ইলেকট্রিসিটি বিল আছে, তারপরে যদি আপনি এই যে তো আরো অনেক কাজ আছে, আপনার তো আমরা তো আজকে বেসিক দিয়ে শুরু করলাম, এটা অ্যাডভান্স কাজ দেখানো হবে এরপরে। ঠিক আছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সনের জন্য, এবং এটা না জানলে আপনি কোনো অফিসিয়াল ভালোভাবে কাজ করতে পারবেন না। সুমন সাহেব কমেন্ট করছেন যে ভালো লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, আমি তো বলছিলাম যে ওয়ার্ড থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সেল, হ্যাঁ এক্সেল দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন, এটাকে আপনি চার্ট বা গ্রাফের মাধ্যমে উপস্থাপনা করে দেখতে পারবেন। ঠিক আছে, কিভাবে আপনার এই ফরম্যাটটা শো করবে, হ্যাঁ সেটা আপনি ইনসার্ট থেকে করতে পারবেন, এটা বিভিন্ন ভাবে কাজ করা যাবে। তারপরে আপনি কোনো এডুকেশনাল সেক্টরে যান, সেখানে আপনি কিভাবে সেটাকে রেজাল্ট শিট হিসাবে তৈরি করবেন, এই যে তো কাজ সব করা হবে। আর ভিডিওটা আমাদের চ্যানেলে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন। ঠিক আছে, আজকে যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকের ক্লাস এখানে শেষ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ। একজন কমেন্ট করছেন, একটু দেখে নি, ভালো লাগতেছে ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, ক্লাসে নেক্সট ক্লাসে জয়েন করবেন অবশ্যই।